আমরা আজকে যাবো ভাই। এখন তো তারা আসছে, এজন্য আপনি বলতেছেন আজকে যাওয়ার কথা? আমরা টাকা গুছাইতেছি ভাই, আসছে না। আমরা সরকারের টাকা কখনো কোনো গ্রাহক মাইরা খানা ভাই, সরকারের টাকা দিতে হইব আমার, এটা মাথায় আছে আমাদের। আমরা অবশ্যই আমরা এক সপ্তাহ ধরে গুছাইতেছি টাকা। আমরা আজকের ভিতরে এক ঘন্টা আমরা বলতেছি, যারা আসছে আমরা সরকারি কর্মকর্তা, আমরা সম্মান করি, আমরা সাধারণ জনগণ। আমাকে এক ঘন্টা দেড় ঘন্টা আমাকে সময় দেওয়া উচিত, যদি না দেয় আপনারা এলাকাটা লয়ে যান, আমার কোনো আপত্তি নাই। একটা ঘন্টা আমাকে, এক দেড় ঘন্টা আমাকে সময় দেন ভাইয়া, আমাদের কোনো আপত্তি নাই। সেক্ষেত্রে ভাইয়া, টাকা যে জমা হচ্ছে এই বিষয়টা কেন বা কি জন্য আসলে বকেয়া হচ্ছে, এটা কি বলবো? বকেয়া ভাই করোনায় গেল, মানুষের বিল বাঁচতেই পারে, কারণ জানেনি তো ভাড়াইটাকে অনেক সময় ছাড় দিছে, সবাই ছাড় দিছে, আমরাও ছাড় দিছি। আমার লোকই ঠিক করবে, আপনি তালাটা একটু খুলে দেন, আমার লোকই চাবিটা বের করবে। চাবিটা উন্মুক্ত রাখা জরুরি, ঠিক আছে ভাই? চাবিটা উন্মুক্ত রাখা জরুরি। আচ্ছা আনুক, আপনি বিল দেন, আমি চাবিটা বের করি আর আপনার চুলাগুলো একটু দেখব, ঠিক আছে? আপনি এই চাবিটা একটু খুলে দেন, তালাটা একটু খুলে দেন, ঠিক আছে? চলুন খালাম, আমি আপনার পাকঘরগুলো সরকারের লোক, আমরা সরকার যেভাবে আর দেশ রাখায় নিয়ে গেছে, আমরা কিন্তু তার পক্ষ ভাই, আমরা কিন্তু একটা বিপাকে পড়ে গেছি ভাই। ভাড়াটিয়াকে সুযোগ দিতে গিয়ে আমরা পড়ে গেছি এই করোনার সময়, যেভাবে আমরা ছাড় দিছি ভাইয়া, এরকম হাতে কয়েকজন বাড়িওয়ালা ছাড় দিছে। আপনি ছাড় দিচ্ছেন, এইটা ব্যক্তিগত মানবতা দেখাইছেন, সুন্দর কাজ করছেন, কিন্তু সরকারি বিল তো বকেয়া রাখে না ভাই। আমরা এই সরকারটাকে আমি না দিয়ে পারুম বলেন আপনি আমারে? না দিয়ে পারবেন না সেটা অন্য কথা, কিন্তু সরকারে আমারে এখন আমার দুইটা ঘন্টা সময় দেন, আমি আপনার ওয়াদা করতেছি, যেহেতু বাইরে রেকর্ডিং করতেছে কথা, আমরা আপনার ফোন নাম্বার দিবেন, আমরা বিল দেওয়ার সাথে সাথে ফোন দেবো, প্রয়োজন আপনার হোয়াটসঅ্যাপে আমরা কপি পাঠাই দেবো, সেন্ড করে দেবো। এতটুকু ভাইয়া সম্মান করেন, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, আমি লাইনটা বন্ধ করলাম, আপনি যখনই টাকা দিবেন সাথে সাথে আমার লোক লাগাই দিবেন না লাইনটা। এইটা তো আমার আম্মু বেশ ইয়ে হয়ে যায়, আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হইতাছি ভাইয়া, আপনার আমি ওয়াদাবদ্ধ হইতাছি, আপনি আমার এই কথা রাখেন, তারপর আপনার খুইলা লয়ে যান, গা যা মন চাই তাই করেন, আমার কোনো কথা থাকবে না, সে আমার কোনো সে থাকবে না, আমি আপনার বলতাছি ভাইয়া। আপনার নাম বলেন, পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজুর রহমান, আমার ডাক নাম ইমন। আমি দেড় ঘন্টার ভিতরে আমি বিল দিয়ে বাইরে আমি ফোন দিচ্ছি ইনশাআল্লাহ। কপি দিবেন আমাকে? অবশ্যই বিলের কপি আমি দিচ্ছি। এই নুজমান একটা নাম্বার দেন তো ভাইরে, উনি বিল দিয়ে ফোন দিবে। আপনার ভাইয়ের নাম্বারটা আমি ফোন আমার ফোন নাম্বার দেন এসে ভাইয়া, তাহলে আপনার হোয়াটসঅ্যাপে আমি কিভাবে পাঠাবো? আমি নিয়ে যাবো কপি, আমার গাড়ি আছে, আমি কপি নিয়ে। নাম্বার দেন তো, আপনার নাম্বারটা দেন ভাইয়া।